আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক। তো গাইস দেখতে পাচ্ছেন আজকের যে অ্যাডপ্টার শেয়ার করব, অ্যাডপ্টারটা কিন্তু মেমে ল্যান্ডস। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি 4857টা টোকেন পাইছি। এটার ভ্যালু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন $29.47, ঠিক আছে। এখানে কিন্তু ভ্যালুটা শু করতেছে। সো এটা কিন্তু এখন পর্যন্ত এখানে টোকেন দেখা যাচ্ছে, এটা আমি অ্যাডপ থেকে ফ্রিতে পাইছি। এটা কিন্তু এখনও রানিং আছে, আপনি চাইলে কিন্তু এখনও জয়েন হতে পারেন। এবং এই টোকেনটা কিন্তু এখান থেকে ব্যালেন্সটা শু করতেছে, মানে এই টোকেনের যা দাম প্রাইস থাকবে সেই প্রাইসটা কিন্তু এখানে শু করবে। দেখেন আমি এখানে হোমে ক্লিক করি, তাহলে দেখেন এই যে দেখেন এখনও কিন্তু আমি মাইনিং এখানে স্টার্ট আছে। বর্তমানে আমার কিন্তু প্রায় 12,800 মাইনিং এখানে অলরেডি হয়ে গেছে। সো এখানে আমরা ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমরা টোকেনটা দেখতে পারবো। তো এখান থেকে ট্রেডে ক্লিক করি, তাহলে দেখেন ট্রেডে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট মেমেন্স ক্লিক করে দেখেন অলরেডি কিন্তু এখানে বাই সেল চলতেছে, ঠিক আছে। এটা তাদের অ্যাপসের ভিতরে এটা বাই সেল এখানে চলতেছে। আমার কিন্তু অ্যাভেলেবেল 4800 টোকেন আছে এখান থেকে, এখন এটা ওপেন হয় নাই। এটা যাতে আমরা ওপেন হবে কীভাবে বা এটা কীভাবে কী কাজ করবেন কীভাবে না করবেন সকল কিছু দেখানোর ট্রাই করবো। আশা করো সম্পূর্ণ ভিডিও আজকে দেখবেন, ঠিক আছে। আর এই যে অ্যাডপটা আছে, অ্যাডপটা কিন্তু অলরেডি আমরা যেখানে জাস্ট স্টকসে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট হোমে চলে যাই। হোমে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যদি হোমে চলে যাই, এখানে উপরে দেখতে পাচ্ছেন লিস্টিং, ঠিক আছে। মানে এই টোকেনটা আসলে লিস্ট হবে কবে, এটা লিস্টিং ক্লিক করি, তাহলে দেখেন আর মাত্র কয়েকদিন লিস্টিং ডেট কবে অ্যানাউন্স করবে, তারা কিন্তু 3 দিন 7 ঘন্টা 40 মিনিট পর তারা এখানে তাদের টোকেনটা এখান থেকে লিস্ট করার ডেটটা অ্যানাউন্সমেন্ট করবে। আর এখান থেকে অ্যানাউন্সমেন্ট করার পর দেখেন তারা কিন্তু এই যে অ্যাডপটা কিন্তু আপনার অনেক আগে আসছে, জুন মাসে কিন্তু অ্যাডপটা আসছে, ঠিক আছে। তো জুন মাসে আসার পর জুলাই গেল, তারপরে আগস্টে কোয়ার্টার টু গেল, তারপরে আপনার যে আগস্ট সেপ্টেম্বরে কোয়ার্টার থ্রি ট্রি গেল, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু ওয়ান চেন হোল্ডার এখান থেকে রয়েছে মেমেস এত পার্সেন্ট এত মিলিয়ন। তো এখন তাদের উইথড্র আর কি দেওয়ার পালা এখানে লিস্টিং দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখন কোয়ার্টার থ্রিতে এখান থেকে তারা মাইনিং স্টেকিং লিস্টিং তারপরে বেটা MB24 এগুলো অ্যালোকেশন সকল কিছু কিন্তু এখন তারা কিন্তু দেওয়ার কথা, ঠিক আছে। মানে এখন এই মাসে দেওয়ার কথা, এই মাসে বা সামনের মাসে দেওয়ার কথা আর কি। সো এখন তারা কিন্তু এখান থেকে অলরেডি তাদের লিস্টিং দিয়ে আপনার ডেটটা সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু অলরেডি করেই দিয়েছে। তারা 3 দিন পর, মানে আজকে হচ্ছে আপনার 25 তারিখ 28 তারিখ, মেবি 28 বা 29 তারিখ পরে আর কি, বাংলাদেশ টাইম একদিন পরেই পড়বে আর কি, 29 তারিখ পরে যাবে আর কি, তখন তারা আমাদেরকে আর কি তাদের টোকেনটা লিস্ট করবে, ঠিক আছে। তো তাদের টোকেনটা লিস্ট করার পরে কিন্তু এখান থেকে আমরা তাদের কাছে টোকেনগুলো বিক্রি করে, মানে এখান থেকে আমাদের ব্যালেন্সটা আমরা নিতে পারবো, ঠিক আছে। তো কীভাবে আসলে এখানে জয়েন হবেন এবং কীভাবে এখান থেকে দেখেন টোকেন তাদের টোকেনটার কিন্তু ইউজ একটা পরিমাণ দাম দেখাইতেছে। সো কীভাবে জয়েন হবেন কীভাবে কী কোন সকল আজকে দেখানো ট্রাই করবো, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো গাইস আপনি যদি এখন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা বাই সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখান থেকে তার সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে মাস্টার লাইক করে দেবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে অফার লিঙ্ক জাস্ট উপরে ক্লিক করার পর এখান থেকে জাস্ট অফার লিঙ্ক দিয়ে দিব, আমি জাস্ট সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে কোথায় নিয়ে যাবে, ডিরেক্টলি আপনাকে আমাদের টেলিগ্রামের এই যে চ্যানেলটা নিয়ে আসবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টের উপর নিয়ে আসবে, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে এই যে স্টার অপশনটা ক্লিক করে দেবেন। আর হ্যাঁ গাইস, অবশ্যই যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা বাই জয়েন হন নাই, তারা মাসও জয়েন থাকবেন। দেখেন আমি কিন্তু গতকালকে রাত্রে কিন্তু অফারটাকে এখানে শেয়ার করে দিয়েছি, আর বিভিন্ন ধরনের অফার আছে যেগুলো আমরা সবারই কিন্তু টেলিগ্রামে শেয়ার করে থাকি, দেন কিন্তু আমরা ইউটিউবে দিয়ে থাকি, ঠিক আছে। তো গাইস অবশ্যই জয়েন থাকবো, তবে আমরা এখান থেকে সিম্পলি যেহেতু কাজ করবো তার জন্য এখানে স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো 3 দিনের ভিতরে ভাই আপনাকে এখান থেকে যা করতে হবে 3 দিনের ভিতরে করতে হবে। তো তারপরে এখানে আমরা জাস্ট স্টার্টে ক্লিক করবো, তো এখান থেকে দ্রুত যত পারেন তত বেশি এখান থেকে ইনকাম করে রাখবেন, যখন লিস্ট হবে তখন ভালো দামে প্রাইস হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে জাস্ট আমরা এখান থেকে যে টাকগুলো আছে টাকগুলো ফার্স্টে আপনি এগুলো টাক স্টার্টে ক্লিক করবেন, এগুলো টাক আপনার এক এক করে কপি মানে কমপ্লিট করে নেবেন। আর একটা ফোন দিয়ে একটাই হয়, মাল্টিপল করতে গেলে এখানে ঝামেলা হবে, ঠিক আছে, কেউ মাল্টিপল করবেন না। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু মাল্টিপল করতেছি না, জাস্ট এখান থেকে আমি টাস্ক করতেছি না, দেখা দিন দেখ আমার কিন্তু এখান থেকে এটা কিন্তু এখানে স্টার্ট হবে না, কারণ আমার এখানে অন্য অ্যাকাউন্ট। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা এখান থেকে ফার্মিংটাও মানে লাইক ব্লামের মতন, ব্লামে যেরকম এখানে স্টার্ট আসবে, জাস্ট আপনি টাস্কগুলো কমপ্লিট করে জাস্ট এখানে স্টার্ট বাটন ক্লিক করে দেবেন, এটা স্টার্ট হয়ে যাবে। তারপর ওয়ালেটে ক্লিক করুন, ওয়ালেটে ক্লিক করার পর দেখবেন আপনার কিন্তু এখান থেকে জয়টা টোকেন থাকবে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে শু করবে, ঠিক আছে। আপনার ব্যালেন্সটা এখানে শু করবে এবং ব্যালেন্সের দাম কত থাকবে সেটা শু করবে, তখন ওয়ালেট কিন্তু একটাই। তারপর এখান থেকে ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার টুন কিপার ওয়ালেটে এখান থেকে কানেক্ট করে নেবেন, মাস্ট কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট কিন্তু যে এখানে অলরেডি এখানে দিয়ে রাখছি এখান থেকে হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে জাস্ট মার্কেটে ক্লিক করুন, মার্কেটে ক্লিক করে এখান থেকে অনেক পপুলার রয়েছে এখানে, অনেক প্রায় অনেক ধরনের টোকেন রয়েছে তাদের আর কি, তাদের টোকেনের উপরে রাখছে, তাদের টোকেনের দাম কত 0.006 তারা বলতেছে তাদের টোকেনের দাম আর কি। লিস্ট হওয়ার পর আর কি বলা যাবে যে আসলে এটা কিন্তু রিয়াল দাম নাও হতে পারে, কারণ যখন লিস্ট হবে তখন আমরা আর কি বলতে পারবো যে এত টোকেনের দাম এত মূল্য হবে, ঠিক আছে। এখন এখানে যেটা দেখায় তারা তাদের অ্যাপসের ভিতরে যেটা দেখাচ্ছে সেটা আমরা কীভাবে বিলিভ করবো, যদি আমরা কনভার্ট করতে পারতাম তাহলে বিলিভ করতে পারতাম, ঠিক আছে। তো দেখা যাক এখন তারা যেহেতু 3 দিন পরে লিস্ট করতেছে, তখন দেখা যাবে যে এখান থেকে কত টোকেন দিয়ে আমরা কত ডলার পাবো সেটা আর কি তখন সময়ই বলে দিবে, ঠিক আছে। তো যাই হোক এখন আমরা জাস্ট এখানে হোমে চলে যাবো, হোমে চলে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কী করবো,
এখানে চলে আসার পরে আপনি কি করবেন, সিম্পলি বুস্টারটা ক্লিক করবেন। তো আমি মেইন অ্যাকাউন্ট চলে যাচ্ছি। তো এখানে মেইন অ্যাকাউন্ট চলে আসার পরে এখানে বুস্টার যদি ক্লিক করি, এখানে আপনি অবশ্যই যেখানে দেখবেন বুস্ট আছে, ঠিক আছে, বুস্টারটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করলে কী হবে, এখান থেকে ক্লিক করলে আপনি এখান থেকে আমার কিন্তু লেভেল 11 করে ফেলছি এবং তৃতীয় তো এটাও লেভেল কিন্তু 11। তো আপনারা যত বেশি পারেন লেভেল আপ করবেন। তো একটা কথা মাথায় রাখবেন, এখানে দেখেন আমার কিন্তু এখানে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু প্রায় 6 থেকে 7টা করে টোকেন ইনকাম হয়েছে। তো আপনারা যদি বুস্ট না করেন তাহলে দেখবেন প্রতি 3-4 ঘন্টায় আপনার মাত্র 5টা থেকে 6টা টোকেন, শুধুমাত্র 5টা থেকে 6টা টোকেন ইনকাম হবে। সো এভাবে করলে কিন্তু আপনার তেমন একটা এখান থেকে টোকেন কিন্তু ইনকাম হবে না। সো আপনি কী করবেন, অবশ্যই এখান থেকে বুস্ট করবেন। বুস্ট করলে তেমন একটা ব্যালেন্স লাগে না। আপনি যখন বুস্টে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে বুস্টের উপরে ক্লিক করলে এটাকে জাস্ট এখান থেকে ফ্রি আপনি টোকেন দিয়ে এখানে বুস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই বুস্ট হওয়ার পর আমাদের টোকেনটা কেন এখান থেকে আর কি দ্রুত বুস্ট মানে হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে এটা কিন্তু এখান থেকে দ্রুত ইনক্রিজ মানে দ্রুত ইনকাম হবে না। আপনার কী হবে, এখানে যে টাইমটা আছে সেই টাইমটা চলে যাওয়ার পর আপনি যখন এখানে বুস্ট করবেন যে এইটা এখানে যে টাইমটা আছে সেই টাইমটা চলে যাওয়ার পর নতুন করে যখন টাইম পাবে তখন থেকে আপনার কি বুস্টটা আর কি রানিং হবে। এর আগে কিন্তু বুস্টটা রানিং হবে না, আপনি জাস্ট এখানে বুস্টটা করে রাখবেন। যখন আপনি পরবর্তীতে মাইনিংটা স্টার্ট করবেন তখন কিন্তু এখান থেকে আপনার বুস্টটা রানিং হয়ে যাবে। তো এখানে দুইটা অপশন আছে, একটা অপশন হচ্ছে আপনি এখান থেকে আপনার নতুন যখন এখন তখন কিন্তু এখানে 2 ঘন্টা থাকবে, আমার কিন্তু এখন প্রায় 7 ঘন্টা মেবি হয়ে যায়, 7 ঘন্টার মতো হয়ে যায়, মানে আমি যেহেতু দুইটা এক সমান করে রাখছি মানে আমার একটা টাইমটাও বাড়ে যাবে এবং এখানে ইনকামটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো দুইটা কিন্তু বেড়ে গেছে, তো আপনারা অবশ্যই এগুলো করে রাখবেন, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এখান থেকে আপনার 5,000 কয়েন নেওয়ার জন্য আপনি জাস্ট লিস্টিংয়ে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে লিস্টিং তখন ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখানে নিজে স্কল করার পরে দেখবেন যে এখান থেকে বোনাস হিসাবে 5,000 কয়েন এখান থেকে পাবেন প্রত্যেকে, ঠিক আছে, গেট লিমিটেড বোনাস, ঠিক আছে। তো সবাই এখানে চলে আসার পর যে এখানে টাইমের নিচে এখান থেকে যেখানে দেখবেন এখানে লিমিটেড বোনাস আছে, এখানে ক্লিক করার সাথে কিন্তু আপনি এখানে 5,000 MMS টোকেন কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই সবাই ক্লেম করে নিন, ইতিমধ্যে যারা এখন জয়েন আছেন কিন্তু ক্লেম করে না, তারা কিন্তু চাইলে এখন জয়েন হয়ে এখান থেকে ক্লেম করে নিতে পারেন, ঠিক আছে। তো তারপর রয়েছে এখানে ফ্রেন্ডসে ক্লিক করেন, ফ্রেন্ডসে ক্লিক করার পরে এখানে আপনার জাস্ট রেফার টেফার যেটা পারেন করেন, আমি টেলিগ্রাম থেকে অলরেডি 45 জন জয়েন হয়েছে। তো এখান থেকে আপনারা যত পারেন রেফার করেন, কারণ এখানে স্পষ্ট বলা আছে যে প্রিমিয়াম ইউজার থাকলে এখান থেকে পাবেন যে 250 পয়েন্টস এবং যে সাধারণ ইউজার থাকে তারা পাবেন আপনি 25 পয়েন্টস পাবেন, ঠিক আছে, মানে মেমেস টোকেন পাবেন আর কি। তো এই হচ্ছে আপনি এখানে মানে এখান থেকে আপনার ইনকাম সিস্টেম। তারপর এখানে আপনি মানে রেফার করার সাথে সাথে কিন্তু আপনার টোকেনটা কিন্তু ব্যালেন্স অ্যাড হবে না, আপনাকে এখান থেকে এই যে এখান থেকে উপর থেকে আপনাকে ক্লেম করে নিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ক্লেম করে যে ক্লেমে ক্লিক করলে আমার কিন্তু ক্লেমটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ক্লেম করার পর আমি অলরেডি চলে যাচ্ছি, অলরেডি চলে যাওয়ার পর এখান থেকে আপনার যে কাজটা করবেন এখান থেকে কোনো উইথড্র অপশন আছে। তো আমরা যদি উইথড্র অপশনে ক্লিক করি তাহলে দেখেন এই যে উইথড্র বিষয়টা এখানে কী আসছে, দেখেন এখানে ফার্স্টে এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে এখানে ক্লিক করার পর এখানে আমরা যদি নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্স কিন্তু 3 মাসের জন্য কিন্তু স্ট্যাকে চলে যাবে। সো এটা কেউ ভুলেও করবেন না, স্ট্যাকে কেউ পাঠাবেন না, ঠিক আছে। তো তারপর রয়েছে এখানে দেখবেন এক্সচেঞ্জার, এখানে কী বলতেছে তারা যখন কোনো এক্সচেঞ্জার লিস্ট করবে, যখন তারা আর কি 3 দিন পর তো লিস্ট করার কথা, যখন লিস্ট করবে তখন আমরা এখানে উইথড্র করতে গেলে জায়গাটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যখন আমরা দেখতে পাচ্ছি তারা বলতেছে ডিপোজিট বিফোর দ্য লিস্টিং 1.5% উইথড্র ফি, মানে এখান থেকে আমাদের যা ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের অনুযায়ী উপরে তারা 1.5% মানে 1.5% তারা তাদের উইথড্র ফি রেখে বাকি টোকেনগুলো কিন্তু আমাদের তারা যে আমরা যে এক্সচেঞ্জারে উইথড্র দেবো সেই এক্সচেঞ্জারে তারা পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে টেলিগ্রামে উইথড্র, টেলিগ্রামে যদি আমরা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে চাই তাহলে একইভাবে সিস্টেম, এখান থেকে 1.5% ফি কাটবে। আর এটা হচ্ছে আপনার টুন কিপার যদি উইথড্র করতে চান তাহলে এটা যে এখান থেকে উইথড্র করতে গেলে এটা আর কি তারা কাটবে, তখন লিস্টিং হবে তখন থেকে দিবে। তো এটা এখন পর্যন্ত কোনোটাই অ্যাভেলেবেল হয় নাই, আমরা দেখে ক্লিক করি এখন পর্যন্ত কোনো ড্যাভেল হন, যখন লিস্ট হবে তখন কিন্তু এগুলো সম্পূর্ণ রানিং হবে, ঠিক আছে। তো দেখা যাক এখন সামনে আর 3 দিন আছে, 3 দিনের জন্য যারা যারা আছেন দ্রুত এখান থেকে লেভেল টেভেল আপ করে দ্রুত এখান থেকে ভালো কিছু নেওয়ার জন্য দ্রুত করেন, ইনশাল্লাহ আপনার এখান থেকে আমি গ্যারান্টি দিচ্ছি যদি তারা এখান থেকে কিছু দেয় তাহলে ভালো কিছু দিবে, আর না দিলে তো নাই, তবে দিলে আমাদের এখান থেকে ভালো কিছু পাবো। অন্য অন্য অ্যাডাপে যে ইনকাম করছে সেগুলো রেকর্ড ভেঙে এটা ভালো কিছু দিবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।